आई होप तुम्हारे अपन के तोदे ब्लगटा भलो लेगे अरे भाई एक तो लाइक कमेंटर भिक्षा चाहिए प्लीज प्लीज तो लाइक कमेंट शेयर सब्सक्राइब कर दाओ ओके बाय এখন বাজছে রাত্রি 2:31 31:32-33 সামথিং সামথিং তো এখন আমি ব্লগ শুরু করছি বাপরে Hey guys, welcome back to another vlog of my channel. English way হচ্ছে বাংলা হ্যালো বন্ধুরা পুনরায় স্বাগতম আমার ব্লগিং চ্যানেলে আজকের ব্লগটা যেটা এখন শ্যুট করছি সেটা গতকালকে শ্যুট হওয়ার কথা ছিল গতকাল হয়নি কারণ এই 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 কারণটা হচ্ছে মানে কি বলবো ইউনিভার্সাল কারণ একটা যেমন ধরো তুমি হচ্ছে অনেকক্ষণ ধরে একটা মাইন্ডসেট তৈরি করছো এই করব কোনো একটা কাজের জন্য মাইন্ডসেট তৈরি করছো এই করব এই করব এই করব মোমেন্টটার দিকে যখন সময়টা এগিয়ে যাচ্ছে তখনই কোনো একটা বাধা বা কেউ ডাকবে বা কেউ কোনো আলাদা রকমের কোনো কাজ দিয়ে দেবে সেরকম একটা সিচুয়েশান এটা ইউনিভার্সাল সবার ক্ষেত্রেই ম্যাক্সিমাম জনের ক্ষেত্রে এই সমস্যাটা হয় এটাকে অ্যাভয়েড করা সম্ভব না তো ওই কাজটাও করতে হবে সাথে সাথে তোমার যেটা কাজ ছিল সেটাও করতে হবে আমি সেভাবে নিজেকে বহু দিন আগে থেকেই প্রিপেয়ার করে নিয়েছি সেই রকম বিষয়ের জন্য তো গতকালকে কেন ব্লগটা শ্যুট করা হয়নি গতকালকে রাত্রি ওই 2:10-15 রাত্রি 2:00 ভাবলাম কি ব্লগটা শ্যুট করা শুরু করব যেই শুরু করতে যাব তখন হচ্ছে ঘরের কারেন্ট পালিয়ে গেল এবার কারেন্ট পালিয়ে গেল ফ্যান বন্ধ হয়ে গেল আও আই থিঙ্ক নয়েজটা একটু বেশি হয়ে গেছে আম সরি নাথিং ক্যান ডু ওকে ফ্যান বন্ধ হয়ে গেল এখানেও একটা নয়েজ ইস নাও ইটস পারফেক্ট তাই তো নাকি সো রাত্রে হচ্ছে কারেন্ট মানে কারেন্ট পালিয়ে গেলো ফ্যান অফ হয়ে গেলো ফ্যান অফ হয়ে যাওয়ার পরে বাপরে বাপ গরম ভীষণ গরম লাগতে লাগলো পুরো ঘেমে গেছিলাম দ্বিতীয় কথা বাইরে হচ্ছে ই ঝড় শুরু হয়ে গেছিলো এবার বাড়িতে হচ্ছে কাজ চলছে কাজ চলার জন্য হচ্ছে প্রচুর ধুলো জমে আছে এসবগুলো তো প্রচুর ধুলো জমে আছে এবার ঝড়ের হালকা হাওয়াটা আসছিলো আর হচ্ছে ঘর ধুলোতে ভর্তি হয়ে গেলো দিয়ে যাচ্ছে তাই অবস্থা ছিল তাই শ্যুট করতে পারেনি আই হোপ তোমাদেরকে ব্লগটা ভালো লাগবে এখন হচ্ছে আমাদের রোজা চলছে আজকে পঞ্চম রোজার সেহরি হবে পঞ্চম হ্যাঁ পঞ্চম তো সেটাকে একটা হচ্ছে মানে ফ্রেম বন্দি করার একটা প্রকল্প করেছি সেই ব্রাশ কমপ্লিট হয়ে গেছে রান্নাও প্রায় কমপ্লিটের পথে একটু তাড়াতাড়ি আজকে খেতে হবে কারণ শ্যুটও করতে হবে সেজন্য সো খাওয়ার জন্য আমি হচ্ছে মানে বাইরে আজকে খেতে পারবো না কারণ হচ্ছে আমার ফ্যামিলি এখনও ক্যামেরার সামনে আসতে ইচ্ছুক না
ছোটোবেলায় যখন হোস্টেলে থাকতাম, তখন ছোটোবেলায় যখন হোস্টেলে থেকে রোজা করতাম, তখন মানে পানির উপর পানি খেয়ে নিতাম, মানে প্রচুর পানি খেতাম। এবার তখন অতটা মাথায় আসতো না যে শরীরে যতটা পানি দরকার ততটাই থাকবে, বাকিটা হচ্ছে বেরিয়ে যাবে। তো সকালে ছুটে ছুটে গিয়ে প্রস্রাব করতে হতো। সো এখন মানে তেমন এক্সেস পানি খাই না, যতটা দরকার হয় ততটা পানি খাই। এইটুকুটা পানি থাকলো, ইচ্ছা হলে খাবো না হলে খাবো না। সেহরি পর্ব শেষ হয়ে গেছে। এই রোজার দিনে আমার কাজ ধরতে গেলে দুটো, একটা হচ্ছে আমার ওয়েবসাইট বিষয়ক, আর দ্বিতীয় সময় দেখা। কটা বাজলো? বাইরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে। আমার এই আমার ঘরেও কাজ চলছে, প্লাস হচ্ছে বাইরেও কাজ চলছে, দিয়ে খটখট 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 কাজ চলতে গেছে। রবিবার রবিবারে আমার হচ্ছে আর্লি মর্নিংয়ের দিকে, আর্লি মর্নিং না, ওই 8টা থেকে 10টা 12টার দিকে, মানে 11টার আগে একটা কাজ থাকে, সেটা আমাকে উইকলি পারফর্ম করতে হয়। তো সেটা পারফর্ম করার জন্য আমি আজকে চেয়ে ভোর রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম, ভাত খেয়েই ঘুমিয়ে গিয়েছিলাম প্রায়, সেই জন্য আমি ভাত খাওয়ার পরে তেমন শ্যুট করিনি। বলো না কিটা আরে দেখছি, ব্লগ করছিলাম তো, বাবা এমনি 86 বলে দিয়েছি তোমাকে। This is a reminder. I drop. This is a reminder. I drop. Hey, what's up? কি করছো? ভালো তো? হ্যাঁ? ভালো না? ভালো ভালো। সেই আর তোমারা আমার হটস্টার অ্যাকাউন্ট শেয়ার করেছি, তো এখন হচ্ছে এখানে your account is requesting for more than 2 videos, please stop playing on other devices, retry logout of all device. message korechi KKR mar khacche dekhis na bhai khub devilliers bhai marche কারেন্টে যা ডিস্টার্ব করছে আজকাল, কি বলবো। আমি KKR এর সাপোর্টার, বাট এবি ডিভিলিয়ার্স জানে আরো দুম দুম মারে সেরকম সাপোর্টার, এবির সাপোর্টার KKR এর সাপোর্টার, বাট আরসিবির সাপোর্টার না। अजीब अजीब किस्म का आदमी हूँ मैं। दूसरों बात स्टार्टेड। ओ आज टाइम वेस्ट कर जाऊँ ना। और बोलो। आई ऑटो आई सॉरी। 11:15 বাজছে, যাই স্নানটা করে নিগা, অনেক লেট হয়ে যাবে না হলে। ব্লগ মানে যে রেকর্ডিং স্টার্ট করার পূর্বে কী কী করতে হবে, 1 নম্বর মাইক লাগাতে হবে, 2 নম্বর হচ্ছে রেজুলেশন চেক করতে হবে, ফ্রেম রেট চেক করতে হবে, মেমোরিতে স্পেস চেক করতে হবে, ব্যাটারি চার্জ চেক করতে হবে, ব্যাটারি চার্জ, হ্যাঁ, তারপর বাইরে নয়েজ আছে কি না, ফ্যান লাইট, ওরে কত কি চেক করতে হবে ভাই, ফিরবে দেখ লেঙ্গে হাম।
ও স্নান কমপ্লিট হইয়া গিয়াছে। মাথাটা অনেকটা ভেজা ভেজা আছে, সর্দির অন্যতম উৎস একটা ধরতে গেলে মাথা ভেজা, বিশেষ করে আমার ক্ষেত্রে। মাথাটা শুকিয়ে নেবো এখনই। এই স্নান কমপ্লিট হলো আর থুতু উঠা শুরু হলো। এখন হচ্ছে যতক্ষণ হচ্ছে মানে 2-3 মিনিট অন্তর অন্তর হচ্ছে থুতু উঠবে এখন, সেই কারণে আমি হচ্ছে লেট করে স্নানটা করি। এর আগের বার রোজা তো সেম লেট করে স্নান করেছি। সময় হয়ে গেছে, অ্যালেক্সা টাইম, দ্য টাইম ইজ 6:02 PM, 6:02। অন্যদিন ইফতার ফ্যামিলির সাথে যেমন শেয়ারই করলাম একা একা, আজকে সেই সেম কারণে একা একাই ইফতারও করতে হচ্ছে। কীভাবে ব্লগ করছি বলে ফুরোতে পারছি না, না সচমে ফুরোতে পারছি না। কে কে হার, বাই দ্য ওয়ে আমি কে কে আরকে ট্রোল করবো না, আমি কে কে আরের ফ্যান। বাট হ্যাঁ, অবশ্য ম্যাচটা ডিফিকাল্ট ছিল, একটা সময় মনে হলো যে রাসেলের মাসেল মোড অ্যাক্টিভেট হয়ে যাবে, বাট ওর মাসেল মোড ওকে নিয়েই ডুবে গেল। এবিডি তো আমি কে কে আরের সাপোর্টার, কিন্তু এবিডির কেকেআরের থেকে উপরে সাপোর্টার। বাই দ্য ওয়ে আমি ক্রিকেট খেলা অত দেখি না। আই হোপ তোমাদেরকে আপনাদেরকে তোদেরকে ব্লগটা ভালো লেগেছে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও।